দাঁড়িয়ে যাও বন্ধুরা, দাঁড়িয়ে যাও। এই তোমার কারে আমাদের মুখ কেন আঁকা আছে? এটা আমার পুরনো কার, আমি এটাকে পেন্ট করে একদম নতুন করে দিয়েছি। এবার আমি এই কার নিয়ে চুরি করব আর ডাকাতি করব, আর তোমাদের এই চেহারা সব চুরিতে ভাগিদার হবে। খুব মজা হবে। চল খবরদার, তুমি এই গাড়ি নিয়ে চুরি করবে না, আমরা তোমাকে জেলে পাঠিয়ে দেব। পাতলু, চিংগম স্যারকে ফোন করো। আরে থামো থামো থামো, চিংগম স্যারকে ডেকো না। এই গাড়ি রং করতে আমার 10,000 টাকা খরচ হয়েছে। তোমরা আমাকে 10,000 টাকা দিয়ে দাও আর এই গাড়িটাই রেখে নাও। আমি যদি এই গাড়িটা নিয়ে চুরি না করতে পারি তাহলে এই গাড়িটা আমার কি কাজের? 10,000-এ পুরো গাড়িটাই? পাতলু, তুমি কি বলছো? হ্যাঁ ঠিক আছে, 10,000-এ গোটা একটা কার, অনেক সস্তায়, এইটুকু তো আমরা খরচ করতেই পারি। এই নাও পুরো 10,000, কিন্তু আগে আমরা কারের একটা ট্রায়াল নেব। ওকে এসো পাতলু, তুমি চালাও। মোটু, তুমি পেছনে বসে পড়ো। আরে ইঞ্জিন তো অন হলোই না, আর কোনো আওয়াজও আসছে না। এটা হলো সাউন্ডলেস কার, ইঞ্জিন অন হয়ে গেছে, গিয়ার চেঞ্জ করো আর চলো। Let's start! বাহ, কি সুন্দর কার, একদম সাউন্ড নেই, পুরো মাখনের মতো চলছে। চুরিও করলাম না আর ডাকাতিও করলাম না, মোটু পাতলুকে 10,000 টাকার চোর লাগিয়ে দিলাম। বাস বাস, কি সুন্দর কবিতা বললে। আরে আজ আমরা জনকে বুদ্ধ বানিয়ে ফেললাম, 10,000 টাকা একটা গাড়ি কিনে নিলাম। বিশ্বাসই হচ্ছে না যে এটা আমাদের নিজেদের গাড়ি। আরে পাতলু, চাওয়ালা দোকানের সামনে গাড়ি থামাও, সবাই ওখানে আছে, দেখো সবাইকে আমরা কার দেখাই। আরে এই গাড়ি তো ব্রেকে লাগছে না। আরে দেখো মোটু পাতলু গাড়িতে চেপে যাইতাছে। ওরে বাবা, মোটু পাতলু আবার গাড়ি কবে কিনল গো? ওই মোটু পাতলু, দাঁড়াও দাঁড়াও, ওই মোটু পাতলু দাঁড়াও দাঁড়াও, আমার ভাই, দাঁড়িয়ে যাও। আরে ওরা সবাই রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাদের থামতে বলছে, পাতলু শীঘ্রই ব্রেক লাগাও। আরে ব্রেক তো ছাড়ো, এখন স্টিয়ারিং ও কাজ করছে না। ওই দাঁড়াও দাঁড়াও, পাশে সরে যাও, ব্রেক কাজ করছে না, সরে যাও। এসব কি হচ্ছে বাবা গো? কাজটা জনের কাছ থেকে 10,000 টাকা কিনেছি, যখন কিনেছিলাম তখন খুব ভালো চলছিল, কিন্তু এখন এর ইঞ্জিন ব্রেক স্টিয়ারিং গিয়ার কোনোটাই কাজ করছে না। দেখি তো। আরে বন্ধু, এতে কিছু থাকলে তবে তো কাজ করবে। তাহলে বিনা ইঞ্জিনে গাড়ি কিভাবে চলছিল? জন কোনোভাবে তোমাদের বোকা বানিয়ে এই গাড়িটা তোমাদের বিক্রি করে দিয়েছে। নিশ্চয় ওর 2 চামচা বোনেটের ভেতরে ঢুকে গাড়ি চালাচ্ছিল হয়তো। আমি আগেও এরকম কেসের সমাধান করেছি। আমি এখনই গিয়ে জনের হাড়গুলোর পাউডার বানিয়ে দিচ্ছি। মোটু দাঁড়াও, জন ওর বুদ্ধির ব্যবহার করে আমাদের বোকা বানিয়েছে না, আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওর থেকে আমাদের টাকা ফেরত নেব। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো, বলো কি করতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। মোটু পাতলু কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে লড়তে আসবে, নিজের টাকা ফেরত চাইতে আসবে। ওদের স্বাগত করার জন্য প্রস্তুত হয়ে থাকো। ও আমার কাছে না আসতে পারে, যেমনটা আমি শিখিয়েছি সেই রকমই করবে না, মনে আছে তো? সব মনে আছে বস, সব মনে আছে। তাহলে বলে ফেলো। বলার কি আছে বস, করেই দেখাচ্ছি, 1 মিনিট।
আমাকে কেন মারছো, আমাকে কেন মারছো? ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। পাতলুর ফোন ছিল, বলছিল তো চায়ের দোকানে দাঁড়িয়েছিল, আর যখন চা খেয়ে ফিরে এলো তখন কেউ ইঞ্জিন চুরি করে নিয়ে গিয়েছে। ওরা কোনো পুরনো একটা ইঞ্জিন কিনে ওর গাড়িতে লাগিয়ে দিয়েছে। আরে আরে, ওরা কত সরল সাদা সিধে, ওরা কিছু বুঝতেই পারলো না। পাতলু বলছিল যে আমরা যে গাড়িটা বিক্রি করেছি সেটা খুবই চমৎকার, ওটার বডি এত লাইট আর এত শক্ত যে কোনো প্রতিযোগিতায় প্রথম হয়ে যেতে পারে। ওরা ইন্টারন্যাশনাল কার রেসিং এর প্র্যাকটিস করছে, যার প্রথম পুরস্কার হলো ফার্স্ট প্রাইজ 50 কোটি টাকা, আর মোটু পাতলুর কথা হচ্ছে যে ওরাই জিতবে। চলো ওদের কার রেসিং এর প্র্যাকটিসটা দেখে আসি। ডক্টর ঝটকা, জন আসছে। ওই দেখো ভাই, তোমার গাড়ির পেছনে ঠিক আমার গাড়ি আছে, আর আমার গাড়ি থেকে এই রোড তোমার গাড়ির সঙ্গে যুক্ত আছে। এবার আমি খুব জোরে গাড়ি চালাবো, তাহলে তোমার বিনা ইঞ্জিনের গাড়ি আমার গাড়ির সামনে থাকবে, আর দূর থেকে এমন মনে হবে যে তুমি তুমি জিতে যাচ্ছ বন্ধু। আমি আর বক্সার আমাদের কারগুলো পেছনে রাখবো যাতে এটা মনে হয় যে তুমি জিতে যাচ্ছ। কিন্তু এই রড তো দূর থেকে দেখা যাবে, জন বুঝে যাবে যে ডক্টর ঝটকা আমাদের কারটাকে পুশ করছে। ও বন্ধু, এই রোড কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ইনভিজিবল হয়ে থাকবে, কেউ দেখতে পারবে না আমার ভাই। এই দেখো। ওকে চলো রে, শুরু করো। অন ইওর মার্কস গেট সেট এন্ড গো। গাও মাগো। কোথায় হচ্ছে কার রেস? হাওয়ার মতো ছুটছে। কার থামাও, কার থামাও প্লিজ। আরে রেস শেষ হলেই আমরা থামিয়ে দেব। আরে ততক্ষণ যে আমি শেষ হয়ে যাব। ও চিটিং করার খুব ভালো শাস্তি পাচ্ছে, চলো এখন ওকে উপরে তুলে নি। এসো মোটু পাতলু, আমাকে ক্ষমা করে দাও, এই গাড়িটা আমার ফেরত চাই। আরে কিন্তু কেন, এই গাড়ি আমার বাবার শেষ স্মৃতির চিহ্ন। বাবা গো, সরি গো, আমি তোমাদের গাড়িটা বিক্রি করে ফেলেছি, প্লিজ আমাকে কার ফেরত দিয়ে দাও। আমি তোমাদের 10,000 টাকা ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এর পেছনে আরো 10,000 টাকা খরচা করেছি, এই গাড়িতে নতুন ইঞ্জিন লাগিয়েছি। প্লিজ 20,000 টাকা নিয়ে নাও, কিন্তু কারটা আমাকে ফেরত দিয়ে দাও, এটা আমার বাবার শেষ চিহ্ন গো। রাজি হয়ে যাও না? ওকে ওকে জন, যেমনটা তুমি চাও। আরে কান্না তো থামাও, আর জানতে পারলাম যে তোমার মধ্যে একটা ভালো মানুষের মতো মন আছে। হ্যালো ডক্টর ঝটকা, আমরা জনের ডিনের দিকে যাচ্ছি, আপনিও চলুন। এই কার ও আবার কিনে নিয়েছে। ওকে, মিশন অ্যাকমপ্লিশ বন্ধু। আমি টাকা নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি। রড দেখা যাচ্ছে। এই নাও, এই নাও 20,000 টাকা। না গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোটু পাতলু, তোমরা খুবই ভালো মানুষ। বাই বাই, সি ইউ, বাই বাই। আমরা একটু লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আরে এই কার স্টার্ট কেন হচ্ছে না, একটু ইঞ্জিন চেক করে দেখো। ইঞ্জিনই নেই বস, আরে ইঞ্জিনই নেই। আরে কে বাবা রে,
10,000 টাকার গাড়ি আমাকে 20,000-এ বিক্রি করে গেল। আরে বাকি 10,000 টাকা ফুরফুরি নগর গরিবদের খাবার খাওয়ানোর কাজে লেগে যাবে। চলো জেল চলো, কিন্তু আগে অল্প একটু অন দ্য স্পট পানিশমেন্ট। দিস ইজ নট ফেয়ার মাগো বাবা গো।